हाय फ्रेंड्स, गुड इवनिंग। एखन बजे 5:30। एखन थेके आमी आमार ब्लगटा स्टार्ट करछी। आर आजके हलो शुक्रवार। एखन सकाले थेके भिडियो शूट करा हयनी, तो एखन नीचे जाच्छी पायलेते आर आमादेर दुजने। तो भाबलाम भिडियोटा शूट करी, एकटु देखाई तोमादेरके। तो देखो रेडी हये गेछी पायलेते आमादे जाबो बोले ड्रेस पड़े फेलेछी। এখন নিচে যাব, কিছু কেনার আছে, প্রদীপ ফদীপ একটু কিনবো, আর দেখি বাজারটা একটু ঘুরে আসি। দিয়ালি দিয়ালি চলে এলো, সবাই শপিং চলে এসেছে। দিয়ালির মার্কেটটা একটু গিয়ে নিচে দেখে আসি কত ভিড় হয়েছে স্টেশনে। তো চলো। পাপা কালকে এসে বলছে দিওয়ালি আসেনি কিন্তু মার্কেটে দেখানো হচ্ছে দিয়ালি চলে এসেছে। দিয়ালি চলছে, এত মার্কেটে ভিড়। চলো তোমাদেরকেও নিয়ে যাই আর আমরাও যাই দেখাই। তো চলো রেডি, সবাইকে নিয়ে যাওয়ার জন্য। আজ হেঁটে যাবো বলছিলাম, আবার বলে স্কুটি নিয়ে যাবো। চলো ওয়েস্টের দিকে যাবো, একটু দেখি ঘুরে আসি, হাওয়া খেয়ে আসি নিচে। তো চলো। রূপম যায় না, রূপম ঘরে আছে। বিকালে যেটুকু সব কাজকর্ম করা হয়ে গেছে, কাজ ফাজ সেরে যাচ্ছি, সন্ধ্যে দেবো, এসে সন্ধ্যের আগে ফিরে পড়ব। তো চলো যাই নিচে থেকে একটু ঘুরে আসি, আর বাইরের একটু হাওয়া খেয়ে আসি। বাইরের তো এখন কিছু খেতে পারবো না, হাওয়াটাই খেয়ে আসি। বাইরে এখন সাদা হয়ে গেছে, দেখো বাইরে নিচে নেমে পড়েছি। আর বাইরের ওয়েদারটা এখন খুব সুন্দর আছে, একদম ভালো। নিচে বেশ আকাশটা দেখো কত সুন্দর আছে, দেখাচ্ছি তোমাদের। ঘরে ছিলাম, ভালো লাগছিল না নিচে নামতে, তবে একটু ভালো লাগলো। আর দাড়ি বেনে গেছে, রোজেরই নিচে নামা হয়ে যাচ্ছে। সৎসঙ্গ ফৎসঙ্গে যাওয়া হচ্ছে বলে আর মার্কেটে যাওয়া হয় না, তো আজকে সৎসঙ্গ নেই। তো ভাবলুম একটু নিচে থেকে ঘুরে আসি, আর কিছু একটু কেনার আছে কিনে নিয়ে আসি। দেখো আকাশটা কত সুন্দর আছে, একদম কত ভালো লাগছে আকাশটা। দেখো মেঘ নেই একদম, আর ওইদিকে সূর্যটা ডুবছে, কত সুন্দর লাগছে। এখানে বাচ্চাগুলো খেলছে, আর পায়েল এখানে গাড়ি বের করছে। এ দেখো পায়েল গাড়ি বের করছে, হেঁটে যাবে না, স্কুটি করে যাবে। আর এখানে এরা খেলছে, নিচের যাচ্ছি পায়েলে থামাতে। ট্রাফিক হয়ে গেলেই মুশকিল। দেখো এখানে সব ভাজি এবেলা বসেছে, পুরো বসেছে এবেলা। প্রদীপ বেলা এখানে বসে আছে। এখানে দেখো এই দোকানটায় ঢুকবো এখন আমরা, এখানেও দোকান আছে সব, এখানেও বিক্রি হচ্ছে সব। দেখো সব কিছু টুকটা চ্যালেঞ্জ হ্যাঁ ইসকে দিয়ে। ব্র্যান্ড হে পাকা দে দু হোয়াইট এক মার্কেটে তোমাদেরকে দেখাচ্ছি কিরম ভিড়। দেখো দিয়ালির দেখতে দেখতে চলো দেখতে পাবো। দেখো খালি স্টেশনে ভিড় কেমন, আগের দিকে গেলে আরো দেখতে পাবে, এখন তো কিছুই নাই, আপনেটাই ঘরে। আর দেখো সূর্যটা ডুবছে, কি দারুণ লাগছে দেখো ভিউটা, সূর্যটা ডুবছে কত সুন্দর লাগছে একদম। দেখো দেয়ালির সব কত লাইট লাগিয়ে দিয়েছে এখন। এখানে কুর্তাগুলো আছে, এখানে আবার দেখি না। তো চলো এই দোকানটায় ঢুক। Thank you.
থেকে আবার এখানে চলে এসেছি একটা দোকানে, ঢুকছি দেখি কি আছে ওর মধ্যে। দোকানটায় যাচ্ছি এখন, তুই যা আমি দেখছি। মম্মি কি নিচ্ছ? আমরা চলে এসেছি নিচে থেকে এখন। দেখো এসে আগে চা খাওয়া হয়নি, আগে চা বসালাম, চা নিয়ে বসেছি চা খাবো বলে, কেননা বিকালবেলা সেই কখন বেরিয়েছি ঘুরে 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 দুজনে মিলে, এসে হাত পাত মুখ ধুয়ে ধুয়ে আর বসেছি। বসে একটু আমি না আগে চা খাই, চা না খেলে হবে না। আর বাজারে এত ভিড় এত ভিড়, বাপরে স্টেশনে প্রচুর ভিড় একদম। তো চলো চাটা আমি এখন খাই, খেয়ে নিয়ে তারপরে আবার পায়ের দেখো সমস্যা এনেছে, সমস্যা নাস্তা এনেছে, সমস্যা খাচ্ছে গরম গরম সমস্যা পাও। আর আমি এ দেখো চা নিয়ে বসেছি, চা খাচ্ছি, চা আর এখানে বিস্কিট, চা বিস্কিট আছে। আর রূপম নিচে খেলছে এখন, আর কিচেনে দাঁড়াও তোমাদেরকে দেখাই একটু। দেখো দেশের মিষ্টি, এই দেখো দেশের মিষ্টি চলে এসছে কত সুন্দর। দেখো একজন দেশ থেকে এসেছিল অফিসেরই, সে দিয়েছে। আর এখানে নাস্তা আনা আছে, ওর পাপা বিন আসতে এনেছে, আর পায়ের বিয়ে আমরা বিন আসতে এনেছি, এখানে নাস্তা ভরা আছে, এখন পরে খাবে পাইলেতে রুমমেতে পরে খাবে। ওর পাপা সমস্যা পাউটা এনেছে, ওইটা এখন খাচ্ছে, আবার আমরাও নাস্তা নিয়ে চলে এসেছি। ডবল ডবল নাস্তা হয়ে গেছে আজকে, তো ডবল ডবল নাস্তা হয়ে গেছে, এখন এইটা ওইটা থাক, ওইটা রাত্রিরে খেয়ে নেবে, এখন সমস্যা পাউটা খাক। আর বাইরেতে দেখো পুরো অন্ধকার হয়ে আছে, সন্ধে ফন্ধে দেওয়া হয়ে গেছে, রূপম সন্ধে দিয়ে দিয়েছে, আমাদের আসতে লেট হচ্ছিলো বলে ও দিয়ে দিয়েছে সন্ধে। তো চলো গরম গরম চাটা খেয়ে নিই, নাহলে ঠান্ডা হয়ে যাবে। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন এখন দেখো দুটো বাজে, এখন আমরা খাবার বাড়িছি খাবো বলে, আর সকাল থেকে ভিডিও শ্যুট করিনি, কালকের ভিডিওটা এন্ড করা হয়নি বলে আজকে কন্টিনিউ আবার করছি। আজকে নেক্সট ডে, কালকে শুক্রবার ছিল, আজকে শনিবার। কালকে ঘুরে এসে বাজার থেকে কেনাকাটি করে এসে আর চা খেয়েছি, চা খেয়ে আর তোমাদের সাথে কোনো কথা বলা হয়নি, কেন মালা নিয়ে বসে পড়েছিলাম তাই জন্য আর কথা বলা হয়নি, ভিডিও শ্যুট করা হয়নি। আর আজকে সকাল থেকেও কাজে ব্যস্ত ছিলাম তাই জন্য এখন এবার রান্নাবান্না করলাম, করে এবার খেতে বসবো। তো আবার সৎসঙ্গে যাব, একটু সৎসং আছে, একটু ছোট করে যাব। আর দেখো কী কী রান্না হয়েছে একবার তোমাদেরকে দেখিয়ে দিই, কী কী রান্না হয়েছে দেখিয়ে দিই। আর খিদেও পেয়ে গেছে, খেতে হবে এখন। কালকে কেনাকাটি করেছি, কী কেনাকাটি করেছি সব তোমাদেরকে দেখাবো, শেয়ার করব, কিন্তু এখন সব ফিটিং করতে দেওয়া আছে, ঘরে আনিনি তাই জন্য তোমাদেরকে দেখাইনি। তো যখন আনবো ঘরে তখন তোমাদেরকে দেখাবো। আর তো দেওয়ালি সামনে চলেই এলো, সব দেওয়ালির মার্কেটিংও চালু হয়ে গেছে। তা দেখো কী কী রান্না হয়েছে একবার দেখিয়ে দিই তোমাদেরকে। করলা ভাজা, কাঁচকলা ভাজা, কুমড়ো ভাজা, এটা মূলো শাক ভাজা, আর এখানে হচ্ছে সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি, আর এটা হচ্ছে চিচিঙে আলু, চিচিঙে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত, আর দেখো ভাত, ভাত বেড়ে ফেলেছি। তো আজকে দুপুরে এটাই আমাদের হয়েছে লাঞ্চে, দেখিয়ে দিই আর একবার। সোয়াবিনের তরকারিটার কালারটা একদম খুব সুন্দর এসছে, খেতে তো ভালোই হয়েছে মনে হচ্ছে। আর মুড়ো ভাজাটা আমার ফেভারিট, আমাকে খেতে খুব ভালো লাগে মুড়ো ভাজা। তো চলো এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ, খেয়ে নিই ফটাফট, খিদে পেয়ে গেছে। তো খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার পরে তোমাদের সাথে কথা বলছি, খেয়ে নিই আগে চলো।